আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লাইট শট সফটওয়্যারটি নিয়ে। আমরা প্রথমেই গুগলে চলে যাই, যাওয়ার পর আমরা এখানে লিখি লাইট, ও সরি, ওকে, আমরা এখান থেকে লিখি লাইট শট ডাউনলোড। ঠিক আছে, তো লাইট শট ডাউনলোডের লেখার পর আমাদের এইখানে তো এই লিঙ্কটি চলে আসলো। তো আমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমরা আমরা এই সাইটটিতে চলে আসলাম। তো আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্য দুটি অপশন রয়েছে, ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। তো আমরা যারা ম্যাক ইউজার তারা ম্যাকের জন্য ডাউনলোড দিব, আর যারা উইন্ডোজ ইউজার আমার মতো তারা উইন্ডোজ থেকে ডাউনলোড দিব। ঠিক আছে, তো আমরা ডাউনলোড দিয়ে দিলাম। তো আমরা ডাউনলোড দেওয়ার পর এটা ফাইলে কোথায় সেভ হবে সেটা ব্রাউজ করে সেভ দিয়ে দিলাম, অ্যান্ড ফাইল ডাউনলোড অলরেডি, বিকজ এটি খুবই লাইট একটা সফটওয়্যার যা হচ্ছে খুবই কম টাইম লাগে ডাউনলোড হওয়ার জন্য। তো ডাউনলোড কমপ্লিট হলো, তার আগে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করছি এই নিয়ে। লাইট শট হচ্ছে এমন একটি সফটওয়্যার যা দিয়ে আপনি একটি স্ক্রিনের যে কোনো জায়গা থেকে আপনি স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে, তো আপনি চাইলে আপনার ফুল স্ক্রিন ক্যাপচার করতে পারবেন, বা একটা ওয়ার্ড চাইলে সেটা পর্যন্ত একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে যদি আপনি ক্যাপচার করতে চান আপনি সেটাও পারবেন। তো এইটার আরও কিছু অ্যাডভান্স ফিচার্স রয়েছে, যেরকম এখানে দেখেন লেখা আছে ফার্স্ট স্ক্রিনশট অফ সিলেক্টেড এরিয়া। আপনি তারপর কি বলেছে যে আওয়ার অ্যাপ অ্যালাউস ইউ টু সিলেক্ট এনি এরিয়া অন ইউর ডেস্কটপ। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনাদেরকে মানে ডেস্কটপের যে কোনো এরিয়া আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর এই শেয়ার স্ক্রিনশট ভায়া ইন্টারনেট, আপলোড ইউর স্ক্রিনশট টু সার্ভার অ্যান্ড গেট দ্য শর্ট লিঙ্ক রাইট অ্যাওয়ে। আপনি যখন এই স্ক্রিনশটটি নেবেন, নেওয়ার পর এটা লিঙ্ক আকারে পেয়ে যাবেন এখানে যদি আপনি সার্ভারে আপলোড করে দেন। ঠিক আছে, আমরা অনেক টাইমেই পিক ওয়ার্কার্স, তারপর মাইক্রো ওয়ার্কার্স, এরকম আরও অনেক সাইট রয়েছে যেখানে আমরা কাজ করি, তো তখন আমাদেরকে প্রুফ হিসেবে অনেক টাইমে পিকচার দিতে বলে, বাট পিকচার ওইখানে ডিরেক্ট সেন্ড করা যায় না, সেই পিকচারকে লিঙ্ক আকারে সেন্ড করতে হয়। তো সেই ক্ষেত্রে লাইট শট খুবই ভালো একটি সফটওয়্যার এভাবে লিঙ্ক পিকচারকে লিঙ্ক করে শেয়ার করার জন্য। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে লাইট শটে আরেকটি অপশন পাবেন, আপনি যেই ছবিটি ক্যাপচার করেছেন সেই ছবিটি আপনি গুগলে সার্চ করতে পারবেন ডিরেক্ট, সেখানে সার্চিংয়ের অপশন রয়েছে। তারপর এটা ইউজ খুবই ইজি। তারপর পাওয়ারফুল এডিটরস রয়েছে এখানে। তো আমরা চলে যাই, হ্যাঁ, যে আমরা দেখি কী কী আর কী কী ফিচার্স রয়েছে। তো এখান থেকে আমরা ইয়েস করে দেব, তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, তারপর আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, নেক্সট, অ্যান্ড এটা ইনস্টল ডান, ওকে, এটি ফিনিশে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে উইন্ডোজে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লাইট শট সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা লাইট শট দেখতে পাচ্ছি, তারপর স্ক্রিনশট হিস্টোরি, এখান থেকে যে আমরা লাইট শট দিয়ে যে স্ক্রিনশটটি নিলাম সেটার হিস্টোরিও আমরা এখানে গেলে দেখতে পারবো। ঠিক আছে, তারপর আপনি আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন যেই কেটি রয়েছে সেই কেটি প্রেস করার মাধ্যমে আপনি এই স্ক্রিনশট নিতে পারবেন। আপনি যখনই ওই প্রিন্ট স্ক্রিন কেতে ক্লিক করবেন তখনই দেখবেন আপনার স্ক্রিনটি ব্লার হয়ে গিয়েছে, এবং সেইখান থেকে আপনি কতটুকু জায়গা
স্ক্রিনশট নিতে যান অতটুকু জায়গা ড্র্যাগ করে নেবেন। এই যে আমার ড্র্যাগ করা হয়ে গেল, এবার এখানে রয়েছে ফ্রি টুলস, তো এখান থেকে আপনি ফ্রি হ্যান্ডে এখানে যা খুশি লিখে দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে রয়েছে একটি লাইন অপশন, এটা দিয়ে আপনি লাইন করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যারো সাইন রয়েছে, এটা দিয়ে আপনি অ্যারোর করে সব কিছু মার্ক করে দিতে পারবেন। তারপর এখানে রয়েছে আপনার মার্কার, যা দিয়ে আপনার যেটা দরকার সেটা আপনি মার্ক করে রাখতে পারবেন। তারপর এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি টেক্সট নিতে পারবেন, টেক্সট নিয়ে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে একটি আন্ডো বাটন রয়েছে, আপনি ধরেন যে কোনো কিছু মার্ক ভুল করে মার্ক করে ফেললেন, তাহলে সেটা আপনি আন্ডো করে দিতে পারবেন। তারপর এখান থেকে সেভের একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে আপনার পিসিতে এই স্ক্রিনশটটি সেভ করে নিতে পারবেন। তারপর এইটা যদি কেউ চায় সেভ না করে ডিরেক্ট কপি করে কোনো সাইটে পেস্ট করে দেবে, সেটাও পসিবল। তারপর আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা যতটুকু জায়গা এখান থেকে নিয়েছি ঠিক ততটুকু জায়গা আমরা প্রিন্ট করতে পারবো। ডিরেক্টলি প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট অপশনটি চালু হয়ে যাবে। তারপর এখানে রয়েছে গুগলের একটি সাইন, যেই সাইনের মাধ্যমে এখানে লেখা আছে যে সার্চ সিমিলার ইমেজ অন গুগল, আপনি সেম ইমেজটাই গুগলে সার্চ করতে পারবেন এখানে ক্লিকের মাধ্যমে। তারপর রয়েছে শেয়ার অপশন, যেই শেয়ার অপশনে ক্লিক করে আপনি আপনার যেই সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে সেখানে এই পিকচারটি শেয়ার করতে পারবেন। তারপর এখানে রয়েছে আপলোড টু printscanner.com, তো এখানে আপনি এই পিকচারটা ডাউনলোড সরি আপলোড করতে পারবেন। আপলোড করার পর আপনি এখান থেকে একটি শর্ট ইউআরএল পেয়ে যাবেন, এবং ওই ইউআরএলটা আপনি যে কারোর সাথে শেয়ার করলে বা যে কোনো সাইটে শেয়ার করলে আপনার এই ইমেজটি তারা দেখতে পারবে সেই লিঙ্কে ক্লিকের মাধ্যমে। তাহলে এই ছিল লাইটশট নিয়ে সম্পূর্ণ কথা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।